নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পালং আর মূলো শাক দিয়ে খুবই সুস্বাদু, স্বাস্থ্যকর ও সম্পূর্ণ নিরামিষ ঘন্টর রেসিপি শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রান্নাটা করার জন্য কড়াইতে আমি প্রায় 2.5 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নিলাম। তেলটা গরম হতে হতেই এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তার সাথে ফোড়ন, এখানে হাফ চা চামচের মতো পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভাজতে ভাজতেই এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম। তার সাথে 3টের মতো চিরা কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। মুগ ডালটা আমি প্রায় 10 মিনিটের জন্য অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা এখানে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। যেহেতু শাক রান্নায় টমেটো দিচ্ছি তাই খুব তাড়াতাড়ি মিশে যাবে। তবে যারা টমেটো পছন্দ করেন না শাকে, তারা কিন্তু টমেটোটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। এর সাথেই এর মধ্যে আগে থেকে ধুয়ে আর কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। বেগুনগুলোকে ছোট টুকরো করে কেটেছি। এবার এই সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমরা রান্নার স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। এখানে আমি প্রায় 1.5 চা চামচের মতো নুন দিয়েছি আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এই রান্নায় আর অন্যান্য কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই নুন আর হলুদ দিয়েই এই রান্নার স্বাদটা দারুণ হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর এবার আঁচটাকে মাঝারি করে দিয়ে এটা ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্না করে নিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার এটা নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে পালং আর মূলো শাক, যেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর এইভাবে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। মূলো শাকের যেই নরম নরম ডাঁটিগুলো থাকবে সেগুলো কিন্তু ফেলবেন না, সেগুলোকেও আপনারা কুচিয়ে দিতে পারেন। এবার আঁচটা একদম কমিয়ে দিতে হবে আর কমানো আছে। সবকিছুর সাথে শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই শাক রান্নায় কিন্তু জলের ব্যবহার একদমই করা যাবে না। মূলো আর পালং শাক থেকে যে জলটা উঠবে, আর যেহেতু এই রান্নায় আমরা আগেই নুন দিয়ে দিয়েছি, সেই জলেই এই ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই রান্নায় মুগ ডালটা ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে, যাতে দেখতে গোটা গোটা থাকবে অথচ হাত দিয়ে টিপলে সুন্দরভাবে মিশে যাবে। তো এইভাবে সবকিছুর সাথে শাকটা মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে একদম কমানো আছে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে রেখে আরেকবার ভালো করে মিশিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ডালটা শাকের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে, আমাদের শাক রান্নাটাও ভালোভাবে হয়ে গেছে। আর 1 মিনিট একটু আঁচটা বাড়িয়ে রেখে আমি রান্না করে নেব, তারপরেই আঁচটা আমরা বন্ধ করে দেব। ওপর থেকে স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা পছন্দ করেন একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন ওপর থেকে। তো আমাদের এই সুস্বাদু ও স্বাস্থ্যকর পালং ও মূলো শাকের ঘন্ট রেডি হয়ে গেছে। এটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।